অবৈধভাবে ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকোডুবির শিকার বাংলাদেশিরা যে মানব পাচার চক্রের খপ্পরে পড়েছিলেন তার হোতাসহ পাঁচজনের বিষয়ে তথ্য পেয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী একেএম মোমেন বুধবার তার কার্যালয়ে এক ব্রিফিং এ বলেন, নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া বাংলাদেশিদের সঙ্গে কথা বলে তিউসিনিয়ায় অবস্থানরত বাংলাদেশি কর্মকর্তা এ তথ্য পেয়েছেন। জানা গেছে, নোয়াখালীর তিন ভাই এই চক্রের হোতা, মাদারীপুরে আছে আরো দুজন, তাদের বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। সন্দেহভাজন ওই মানব পাচারকারীদের নাম পরিচয় প্রকাশ করেনি পররাষ্ট্রমন্ত্রী মোমেন। তবে এই ব্রিফিং এ 39 বাংলাদেশের একটি তালিকা তিনি প্রকাশ করেন, যাদের কোনো খোঁজ এখনো মেলেনি। সংঘাতময় লিবিয়ার জুয়ারা থেকে অবৈধভাবে ইতালিতে যাওয়ার জন্য বৃহস্পতিবার সন্ধ্যায় দুটি নৌকায় রওনা হয়েছিল 150+ যাত্রী। তাদের মধ্যে বাংলাদেশের পাশাপাশি মিশরের নাগরিক ছিলেন। এর মধ্যে 50 জন আরোহী নিয়ে নৌকা তীরে ভিড়াতে পারলেও শুক্রবার ভোর রাতে তিউনিসিয়ায় উপকূলের অন্য নৌকার যাত্রীদের ছোট একটি নৌকায় তোলার পর যাত্রীরা হারে তার ডুবে যায়। তিউনিসিয়ায় বাংলাদেশের দূতাবাস না থাকায় নৌকাডুবির ঘটনার পর প্রতিবেশী লিবিয়া থেকে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তাকে তিউনিসিয়ায় পাঠানো হয়। এএসএম আশরাফুল ইসলাম নামের এই কর্মকর্তা মঙ্গলবার bdnews24.com বলেন, নৌকাডুবির পর যে বাংলাদেশিরা এখনও নিখোঁজ তাদের লাশ উদ্ধারের সম্ভাবনা খুবই কম। উদ্ধার হওয়া লাশের মধ্যে শরীয়তপুরের নড়িয়ার উত্তম কুমার নামে একজনকে শনাক্ত করার কথা জানান আশরাফুল। বুধবার ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ওই একজনের বাইরে 39 বাংলাদেশের নাম পরিচয় তারা নিশ্চিত হয়েছেন। তাদের মধ্যে 22 জনই বৃহত্তর সিলেট অঞ্চলের। নৌকার আরোহীদের মধ্যে যাদের জীবিত উদ্ধার করা হয়েছে তাদের মধ্যে 14 বাংলাদেশের নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে 4 জন আছে তিউনিসিয়ার হাসপাতালে, বাকি 10 জনকে আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।